Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Hey, Madhobi. হাজার রকম পাপ করার পর এইখানে বসে ধ্যান করছিস? এই চল। এই ছাড়, আমার হাত ধরার সাহস পেলি কোথায়? কোনো কথা না বলে আমার সাথে চল। অরুণ, তুই কিন্তু একটা কথা ভুলে যাচ্ছিস, আমি একজন তপস্বিনী, তাই নিজের গণ্ডি পেরোস না। তোর এই ধরনের কাজে তোকে আবার সম্মান দিতে হবে। মুখ বন্ধ করে চল। অরুণ, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। অরুণ ছাড় বলছি, চল। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অরুণ, অরুণ ছাড় আমায়। অরুণ, তোদের সাথে খুব ভুল করছিস কিন্তু। অরুণ, অরুণ, আজকের পর যেন তোকে এখানে না দেখি, যদি আর এক মুহূর্ত থাকিস তোকে মেরে ফেলবো। বেরো। দিদি, কি হয়েছে গো? খুব ভালো করেছো তুমি অরুণ, এর জন্য এই বাড়িতে সবাই অনেক কষ্ট পেয়েছে। তুমি ওকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। এ কি তুকতাক করেছে কে জানে, দাদা এর কথায় উঠে বসে। অরুণ একদম ঠিক বলেছে, একে এক্ষুনি বাড়ি ছেড়ে যেতে হবে। আমি যদি চাই এক্ষুনি এই মুহূর্তে তোমাদের সবাইকে শেষ করতে পারি। শুধু রাজশেখর তোমার বাবা বলে আমি এখনো চুপ করে আছি। তোর যা ইচ্ছে তুই করিস, তার আগে এখান থেকে বেরো। যাব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। তারপর যা হবে আমি বুঝে নেব। ও এত সাহস কোথা থেকে পেল, ওকে বার করে দিচ্ছে। এক্ষুনি বের করো ওকে। দেখো এত করে বলছো অরুণ, এই বেরো। না ধর্মরাজ, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। তোমরা কি করছো? আপদ বিদায় হলো। সবাই এবার ভেতরে যাও। দাঁড়িয়ে কি দেখছিস, বেরো। তাই অরুণ, অরুণ ও কি চলে গেছে? ধর্মা কি হলো রে, ও কি আদৌ গেছে? এমন বলেছি আর কোনোদিন এমুখ হবে না। মাধবীকে তো বার করে দিলাম, কবিতার আত্মা নিশ্চয়ই এই রুমেই কোথাও আছে। কোথায় রেখেছে দেখি তো খুঁজে। ইস, এখানেও তো নেই। খুঁজে পাচ্ছি না, কোথায় রাখতে পারে। মাধবী, কি হয়েছে মাধবী, তুমি কোথায় যাচ্ছ? অরুণ সবাইকে ভুল বুঝিয়েছে, আমাকে সবাই মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছো মাধবী? ওরা কেউ চায় না যে আমি ওই বাড়িতে থাকি। সবাই মিলে অপমান করে আমাকে তাড়িয়ে দিল। তুমি যাবে না মাধবী। না, ওদেরকে আমি দেখে নেব, চলো ভেতরে। না রাজশেখর, আমাকে অনুরোধ করবেন না। তুমি যাবে না, আমি ওদের বুঝে নেব। আমি তো বললাম আমি যাবো না। এসো মাধবী। রাজশেখর, আমার সঙ্গে এসো। রাজশেখরের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হয় রাজশেখর এসে গেছে। দেখি কে কি বলে। এ আবার কি?
আপদ বিদায় হয়েছিল ভেবেছিলাম, আবার নিয়ে এসেছে সঙ্গে করে। তোমরা সবাই মিলে মাধবীকে বাড়ির বাইরে বের করে দিয়েছ। আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, সবাই মন দিয়ে শুনে নাও। এই বাড়িতে তোমরা আমাকে যতটুকু সম্মান দাও, এরপর থেকে মাধবীকেও সেই সম্মান দেবে। মাধবীকে যারা অসম্মান করবে তারা বাড়ি ছেড়ে চলে যেতে পারো, সেটা আমার ছেলেই হোক বা অন্য কেউ। বুঝতে পেরেছ? চলো মাধবী, সরে যাও। যাচ্ছে দেখো। রাজশেখর আবার রেগে আছে এত, আমার বোনকে কোথায় খুঁজবো আমি বুঝতে পারছি না। মাধবীর রুমে কবিতার আত্মা আমি কোথাও খুঁজে পেলাম না। মাধবী এখন রাগ করে আছে। রাজশেখর কালচক্রটা কোথায় রেখেছে সেটাও আমি জানি না। ওই দুটো জিনিস না পাওয়া অবধি আমি এখান থেকে কোথাও যাব না। রাগ করলে কিচ্ছু ঠিক হবে না। মিষ্টি কথা বলে আমাকে কাজটা হাসিল করতে হবে, এইটাই ঠিক হবে। বাবা, কি ব্যাপার অরুণ? আজ তুই হঠাৎ করে পায়ের কাছে এসে বসলি, উঠে পড়। তুমি আমার উপর রাগ করনি তো বাবা? আরে ওসব কিছু নয় রে বাবা। আমি ইচ্ছে করে এসব করিনি বাবা, যাতে আমাদের পরিবারে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্যই আমি এরকম করলাম। ঠিক আছে ঠিক আছে, উঠে পড়। নন্দিনী যাতে ওই কালচক্রটা কোনোভাবেই না পায় সেই জন্য আমাদের মাধবীর সাহায্য চাই। কিন্তু এসব না করে যদি ওই কালচক্রটা আমরা দেবীর স্থানে রেখে দিয়ে আসি তাহলে এসব মন্ত্রতন্ত্র প্রয়োজন হবে না। তাই বলছি কালচক্রটা আমরা দেবীর কাছে ফিরিয়ে দিই বাবা। এই কালচক্রর জন্য আমাদের পরিবারে এত রকম সমস্যা হয়েই চলেছে বাবা, ওটা দেবীকে ফিরিয়ে দিলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, আমরা খুব শান্তিতে থাকতে পারবো। প্লিজ বাবা আমার কথা শোনো, তুমি এরকম করলে আমরা খুব ভালো থাকবো, একটু শান্তিতে থাকতে পারবো, না হলে দিনের পর দিন এই অশান্তি চলতেই থাকবে। আমার মনের কথাটা তোমাকে বোঝাতে গিয়ে আমি নিজের চোখের জল আটকাতে পারলাম না। কালচক্রটা তুমি আমাকে দিয়ে দাও বাবা, আমি ওটা গিয়ে দেবীর মন্দিরে রেখে আসি বাবা, প্লিজ বাবা। রাজশেখর চিন্তা করছে মনে হচ্ছে, তার মানে ও আমার কথা নিশ্চয়ই বিশ্বাস করে ফেলেছে। প্লিজ বাবা। কাঁদিস না বাবা, তোকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। চোখের জল মোছ, তুই এখানে একটু দাঁড়া, আমি আসছি। হ্যাঁ
মাধবী, আমি কি এটা ঠিক কাজ করছি? কি ঠিক করেছেন রাজশেখর? কালচক্রটা জঙ্গলের দেবীর কাছে আবার ফিরিয়ে দেব, এটাই ঠিক করেছি। কি বলছেন আপনি? না মাধবী, আমি বেঁচে আছি আমার ছেলে অরুণের জন্য। এখন অবধি ওর অপছন্দের কাজগুলো আমি কখনো করিনি। কালচক্রের জন্য আমার উপর ওর ভালোবাসা হয়তো হারিয়ে যাবে, তাই ভয় করছে। মাধবীও আমার পা ধরে কান্নাকাটি করছে। আমার ছেলের ভালোবাসার থেকে ওই কালচক্র আমার কাছে বড় নয়। আমার ছেলে ছাড়া আমি আর কিচ্ছু চাই না, সেই জন্য ওই কালচক্রটা আমি দিয়ে দেব, এটাই আমি তোমার কাছে বলতে এলাম। এখন পর্যন্ত যা কিছু হয়েছে সেই সব কিছু আমি অরুণকে বলে আমি আমার মনের ভার কমিয়ে ফেলবো, সেটা আমি ঠিক করে নিয়েছি, সেটাই বলবার জন্য আমি তোমার কাছে এলাম। ছেলের উপরে অন্ধ ভালোবাসায় রাজশেখর এখন কিছুই দেখতে পাচ্ছেন না। ওনাকে কিছু বললেও উনি কিছুই শুনবেন না। আমাকে এখন খুব বুদ্ধি করেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তুমি কি বলছো মাধবী? আপনি কালচক্রটা অরুণকে দিয়ে দিতে চান, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনার মন যা চায় তাই করুন, কিন্তু আগামী পূর্ণিমা পর্যন্ত একটু ধৈর্য রাখুন। পূর্ণিমা কেটে গেলেই আপনি অরুণকে বলুন কালচক্রটা জঙ্গলের কাল দেবীর মন্দিরে রেখে আসতে। পূর্ণিমা অবধি আমি অপেক্ষা করতে পারবো না। আমার ছেলের মনের কষ্টটা আমি এক্ষুনি দূর করতে চাই। তাড়াহুড়ো করলে কোনো কাজই সম্পূর্ণ হয় না রাজশেখর। এতদিন অপেক্ষা করলেন আর আমার জন্য আপনি এটুকু করতে পারবেন না? আমার উপরে একটু ভরসা রাখুন, আপনি সব সমস্যার সমাধান হবেই। ঠিক আছে মাধবী, আমি পূর্ণিমা অবধি অপেক্ষা করব। রাজশেখরের উপরে অরুণের তো রাগ ছিল এক সময়, কিন্তু আজকে ওর বাবার পা ধরেও কান্নাকাটি করেছে। ও যে কি চাইছে আমি ঠিক বুঝতে পারছি না, এটা কোনো ষড়যন্ত্র নয় তো? রাজশেখর কালচক্রটা এখানে এনে দিলে আমি দ্বিতীয় কালচক্রটাও খুব সহজে পেয়ে যাব। এখনো তো এলো না। কি হলো বাবা, তুই ওটা নিয়ে এলে না? কালচক্রটা কোথায়? অরুণ, সামনের পূর্ণিমা অবধি অপেক্ষা কর, তারপরে তোর ইচ্ছে মতন ওই কালচক্রটা তোর হাতে তুলে দেব। তুই ওটা জঙ্গলের দেবীর কাছে রেখে আসবি। আমি তোমার পায়ে ধরে বললাম, তাও তুমি মানলে না বাবা। সেরকম নয় রে বাবা, যে মুহূর্তে তুই আমার পা ধরলি তখনই ঠিক করে নিয়েছি যে তোর কথা আমি নিশ্চয়ই রাখব। এর আগে হয়তো আমি অনেকবার মত বদলেছি, কিন্তু এবার আমার মত আর কিছুতেই বদলাবে না। শুধুই পূর্ণিমাটা চলে যাবার পরেই ওই কালচক্রটা আমি তোর হাতে দিয়ে দেব। তুই এত করে যখন বলেছিস আমি তোর কথা নিশ্চয়ই রাখব, তুই বিশ্বাস কর বাবা। কি চিন্তা করছিস তুই? তুই কি আমার কথা বিশ্বাস করতে পারছিস না? বিশ্বাস করি বাবা, আমি পূর্ণিমা অবধি অপেক্ষা করব। আসছি বাবা। হ্যাঁ, ও তো এরকম করতো না। আজকে অরুণ মেয়েদের মতন কাঁদছিল। হ্যাঁ,
অমৃতা, আমার দেওয়া মন্ত্রবন্ধন পেরিয়ে তুই বেরোলি কি করে? আমার প্রশ্নের উত্তর দে। তুই আমার কিচ্ছু করতে পারবি না। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। আমার দেওয়া মন্ত্রবন্ধন পেরিয়ে ও এখানে আমার ঘরে এলো কি করে? ওকে বের করলো কে? কবিতার আত্মা কোথায় লুকিয়ে রেখেছিস তুই সেটা জানতে কবিতা সেজেই আমি এলাম। এখন সন্দেহ হয়েছে বলে কবিতাকে যেখানে তুই বন্ধ করে রেখেছিস সেখানে যাবি। এখন তুই নিজে থেকেই আমাকে ওই কবিতার বন্দি হওয়া জায়গাটা দেখাবি। আমার প্রয়োগ করা অষ্ট মহাবিদ্যার সামনে যে কোনো আত্মাই মাথা নিচু করে, আর বন্ধনে থাকা আত্মা আজকে আমার সামনে আমার ঘরে এসে দাঁড়িয়েছে। তার মানে ওটা কবিতার আত্মাই নয়। ও এখানে দাঁড়িয়ে গেল কেন? ভৈরবী, তোর খেলা আমি খুব ভালো মতো বুঝে গেছি। আমার কাছে আত্মা সেজে এসে তুই ভেবেছিস খুব সহজেই নিজের বোনকে উদ্ধার করতে পারবি। যতই নাটক কর না কেন, তোর বোনকে আমি কিছুতেই ছাড়ব না। আমি এখানে এসেছিলাম সেটা মাধবী নিশ্চয়ই জানতে পেরে গেছে। আমার সব চেষ্টা বৃথা হয়ে গেল। আমার বোন কোথায় আছে আমি কিভাবে খুঁজব? মাধবী ওই বাড়ি ছেড়ে বাইরে এসেছে, তার মানে কবিতার আত্মা নিশ্চয়ই বাইরেই কোথাও বন্ধ করা আছে। আমি তাহলে মাধবীর পেছন পেছন গিয়ে দেখি। রাস্তাটা বাড়ির পেছনের দিকে কুয়োর কাছে যাচ্ছে, মানে আমার বোন কবিতার আত্মা ওই কুয়োর মধ্যেই বন্ধ করা আছে। মহাকালী
অরুণ, তোর জন্য আমাকে মরতে হয়েছে বলে এখন মজা দেখতে এসেছিস? এর প্রতিশোধ আমি নেবই। কবিতা, আমি তো অরুণ নয় মা, আমি তোর দিদি ভৈরবী। এখন আমি তো এসে গেছি বোন, আমার সাথে কথা বল। দিদি, আমার কথা যাতে কেউ শুনতে না পারে সেই জন্য মাধবী আমাকে আটকে রেখেছে। না কবিতা, তোর উপর রাখা বন্ধন আমি সরিয়ে দিয়েছি। আমি এই কুয়োতে থাকতে পারছি না, আমাকে বাইরে বের করো দিদি। দিদি, আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো দিদি, দিদি। তুই কোথায় আছিস সেটা জানার জন্য আমি অনেক কষ্ট করেছি। এখন আমি জেনে গেছি, তোকে যারা এই কুয়োতে বন্দি করে রেখেছে ওদের দ্বারাই তোকে এখান থেকে বার করে নিয়ে যাব। ততক্ষণ তুই একটু ধৈর্য ধরে থাক মা। তার মানে অরুণ নয়, ভৈরবী? তাহলে অরুণ, অরুণের কি হয়েছে, কোথায় গেল, কোথায় ও? আমাকে এখান থেকে বার করো দিদি, আমার সাথে অরুণ অন্যায় করেছে, আমি ওকে খুন করব। এত উত্তেজিত হোস না কবিতা, অরুণ এখন এই বাড়িতে নেই। ওকে আমি একটা জায়গায় রেখে এসেছি। যাক বাবা, অরুণের কোনো ক্ষতি হয়নি, তার মানে অরুণের রূপ ধরে ভৈরবী এই বাড়িতে আছে। কেন এসেছে ও এখানে? এখন তো আমার এখানে একটা কাজ আছে, ওটা শেষ হওয়ার পরে অরুণকে তোর হাতে তুলে দেব, তখন তুই তোর বদলা নিস। ততক্ষণ একটু ধৈর্য ধরে থাকতে হবে তোকে। ও যা করতে চাইছে তার আগে অরুণকে যেভাবে হোক বাঁচাতে হবে। আমার সব কাজ শেষ হওয়া অবধি তুই যেন উত্তেজিত হয়ে যাস না, এখানে যেন কেউ না জানতে পারে এটা। চেষ্টা করব দিদি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে মুক্ত করো। ঠিক আছে, তোকে তাড়াতাড়ি বের করে নেব, তোর যত কিছু ইচ্ছে আছে সব পূর্ণ করব আমি, একটু ধৈর্য ধরে থাক, আমি আবার এসে তোর সাথে দেখা করে যাব। আমি তোকে ছাড়ব না অরুণ, আমি তোকে কিছুতেই ছাড়ব না। গঙ্গা, ঘুম আসছে না? আমার বরের রূপ ধরে একজন মহিলা নাটক করছে, আমার কি করে ঘুম আসবে? কি বলতে চাইছো? তোমার এই নাটক এইবার বন্ধ করো, অরুণকে কোথায় রেখেছো বলো আমাকে। ও, জানতে পেরেছিস তাহলে? দয়া করে ওকে কোথায় রেখেছো বলো, আমি ওর সাথে এক্ষুনি দেখা করতে চাই। আমার কাজ শেষ না হওয়া অবধি আমি এখান থেকে কোথাও যাব না। তুই যদি আমাকে না বলিস তাহলে বাড়ির সবাইকে ডেকে এনে আমি বলে দেবো যে তুই ভৈরবী অরুণ না, তারপর তোকে সব এই বাড়ি থেকে বার করে দেবে। এই, যা গিয়ে বল, আমি এখান থেকে যেই মুহূর্তে বেরিয়ে যাব। তোর প্রাণের স্বামী আছে না অরুণ, ওর প্রাণও এই সংসার ছেড়ে বেরিয়ে যাবে।
তুই তোর বরকে বাঁচাতে চাস না মেরে ফেলতে চাস? হুম, তাতে আমার কিছুই যায় আসে না। হারাবি তো আসলে তুই রে। এই, ওর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোকে ছাড়বো না। হুম, এই সমস্ত কিছু তোর ওপর নির্ভর করছে। তুই যদি চাস অরুণের কোনো রকম কোনো ক্ষতি না হোক, আমি ভৈরবী সেটা কাউকে না বলে চুপ করে থাকা ছাড়া তোর কাছে আর কোনো রাস্তা নেই। আমি কে সেটা কাউকে না বলে চুপ করে থাকাটাই ভালো কাজ হবে। না হলে তোর পরের প্রাণ একদম উড়ে যাবে, বুঝতে পারলি? দিদি, কি হয়েছে গঙ্গা, এরকম দেখাচ্ছে কেন? এত কিছু না ভেবে আমাকে বল, সংকোচ করার প্রয়োজন নেই। আমি যদি সত্যিটা না লুকিয়ে দিদিকে জানাই তাহলে নিশ্চয়ই কোনো রাস্তা পাওয়া যাবে। হ্যাঁ বল। তুই যদি চাস অরুণের কোনো রকম কোনো ক্ষতি না হোক, আমি ভৈরবী সেটা কাউকে না বলে চুপ করে থাকা ছাড়া তোর কাছে আর কোনো রাস্তা নেই। বলার জন্য এত চিন্তা করছিস কেন? তুই এইভাবে চিন্তা করছিস যখন, তখন কোনো একটা বড় ব্যাপার তুই আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছিস। এই বাড়িতে ঠিক কি কি হচ্ছে সেটা আমি জানলে তবেই তো আমি ঠিক করতে পারবো। বল গঙ্গা। সেটা আমি করতে পারবো না, দিদি পারবে। সত্যিটা দিদিকে বলাটা কি ঠিক হবে? ভৈরবী আবার আসছে, জানুকি দিদিকে দেখতে পেলে নিশ্চয়ই কিছু একটা করবে। তুমি যেরকম ভাবছো সেরকম কোনো ব্যাপার না, তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। কি হয়েছে বলবি তো গঙ্গা। দয়া করে দিদি, কেউ দেখে ফেলার আগে তুমি চলে যাও, কারো চোখে পড়ার আগে চলে যাও তুমি দিদি, প্লিজ। অরুণ আসছে বলে ও ভয় পাচ্ছে। কিরে গঙ্গা, নিজের বরের কথা মনে পড়ছে নাকি? এটা মাথায় রাখবি, অরুণের ভালো থাকা কিংবা মন্দ থাকা সবটাই তোর ওপর নির্ভর করছে। একটু সাবধানে চলার চেষ্টা কর, আমি এখানে আছি সেটা যেন কেউ জানতে না পারে, বুঝতে পেরেছিস? গঙ্গা, আমাকে এত তাড়াহুড়ো করে চলে যেতে বললে কেন? আমি থাকলেও তো অরুণ আমাকে দেখতে পেত না, তাও কেন আমাকে যেতে বললি? অরুণ আর তোর সাথে কিসের ঝগড়া? দয়া করে আমাকে কিছু জিজ্ঞেস করো না, আমি কিচ্ছু বলতে পারবো না। সমস্যাটা কি সেটা আমি জানলেই ঠিক করতে পারবো, তাই জিজ্ঞেস করলাম। আর তুই না বলতে চাইলে আমি তোকে কখনোই জোর করব না। যখন তুই বলার প্রয়োজন মনে করবি
তখন বলিস। মাধবী, ভৈরবীকে ধরবার জন্য ওর বোনের আত্মাকে কুয়োর মধ্যে বন্দি করে রেখেছ, কিন্তু ভৈরবীকে ধরতে পারোনি। ওকে ধরার জন্য আর অন্য কোনো রাস্তা আছে কি? এখন আমি ওকে ধরার জন্য যে জাল বিছিয়েছি সেটা হলো ওর বোনের আত্মা। ওর বোনের আত্মাকে আমি আটকে রেখেছি এটা শোনার সঙ্গে সঙ্গে ওই ভৈরবী আমার সামনে এসে চিৎকার করে আমাকে হুমকি দিয়ে গেছে, কিন্তু তারপর থেকে আর আসছে না। একটার পর একটা দিন চলে যাচ্ছে, এবার আমরা কি করব? কালচক্রটা ও নিজের কাছে রেখে আমাদের বিপদে ফেলার জন্য নিশ্চয়ই বড় সড় একটা প্ল্যান করছে, কিন্তু আমি এটা বুঝতেই পারছি না ও এখন আছে কোথায়। যদি একবার জানতে পারি ও কোথায় আছে তখন দেখবো আমাকে কি করে আটকায়। জানকী দিদিকে কিছু বলতে পারলাম না, কিন্তু মাধবীকে যদি ভৈরবীর ব্যাপারটা বলি তাহলে ভৈরবীকে ধরে অরুণকে যত তাড়াতাড়ি সম্ভব বাঁচানো যাবে। ওই ভৈরবী যেখানেই থাকুক না কেন, ওকে আমি আমার সামনে কি করে আনবো সেটাই তখন থেকে ভেবে যাচ্ছি। তবে আমি জানি ওই ভৈরবীকে আমি খুব তাড়াতাড়ি ধরব। গঙ্গা, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আসলে তুই যদি তোর বরকে ফেরত চাস তাহলে চুপ করে থাক, আর না চাইলে বলে দে যে আমি আসল ভৈরবী। আমি বলবো না, অরুণের কোনো ক্ষতি করো না। গঙ্গা, 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 আমাদের কাছে নিশ্চয়ই কিছু বলতে এসেছিল। আমাদের পেছনে কাউকে দেখেও চলে গেল, কে ছিল? না না, গঙ্গা নিশ্চয়ই আমাকে কিছু বলতে এসেছিল, আমার সঙ্গে তোমাকে দেখেও চলে গেল। গঙ্গা কি বলতে এসেছিল? রাজশেখর, কে কি ভাবলো বললো এই সমস্ত ব্যাপারে চিন্তা করার মতো সময় আমার আর নেই। এসব আপনি দেখে নিন, আমাকে এখন ভাবতে হবে ভৈরবীর ব্যাপারে। গঙ্গার ওপর আমাকে ভালোভাবেই নজর রাখতে হবে। ওরে বাবা রে, কত বড় বাড়ি, রোজ ঝাড় দিয়ে মুছতে 10 জন লোক লাগবে, কিন্তু এই বাড়িতে যারা সাজুগুজু করে ঘুরে বেড়ায় তাদের খেয়ালই নেই যে এই বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার রাখা উচিত। আমি যদি এই বাড়ির একজন হতাম, আহা, তাহলে মাইসোর প্যালেসের মতো ঝকঝকে রাখতাম। এখানে কি করছো তুমি? দেখতে পাচ্ছ না মা, ঘরটা মুছছি।
ও আচ্ছা 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 করো করো। আমি চুপ করেও থাকতে পারি না আর ঘর দোর নোংরাও দেখতে পারি না। জানি না এখানকার লোকেরা কি করে থাকে। এই কি বলছো এসব? চুপ করে আছি বলে যাতা বলবে? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ? দিদি আমি তোমাকে বলিনি, এই দেশে কত লোক আছে কাজ না করে থাকে। কাজ থাকলেও কাজ না করে লোকে বাড়িতে বসে থাকে, এরকমই কাগজে পড়েছিলাম তাই বলছিলাম। হ্যাঁ ওটাই তো দেখছি। দিদি তোমার কি কোনো কাজ নেই নাকি কাজ না করেই বসে থাকো? দিদি জানি না বলেই তো জিজ্ঞেস করলাম। ঠিক আছে যাও তোমার কাজ করো, এইবারে পথে এসো। বেশি কথা বলে কম। আরে ইস, এই কি করছিস এখানে? কি মালিক আপনি, দরজায় ঠক ঠক করে আসতে পারেন না? দেখুন তো চল পড়ে জুতো ভিজে গেল। এই তোকে আমার ঘরে কে আসতে বলেছিল? আমার ঘর পরিষ্কার করবার জন্য কেউ আসে না, বুঝতে পারলি? যা এখান থেকে। ঠিক আছে মালিক। মালিক অর্ধেক মুছেছি, পুরোটা মুছে দি। কোনো মোছামুছি করতে হবে না, আগে এখান থেকে যা তুই। আচ্ছা ঠিক আছে মালিক। আমার ব্যাপারে গঙ্গা যে জেনে গেছে, ওকে এখন এমনি এমনি ছেড়ে দিলে বরকে বাঁচানোর তাগিদেও আমার ব্যাপারে সব কারোর কাছে গিয়ে বলে দিতেই পারে। তারপরে আমার এখানে থাকা খুব মুশকিল হয়ে যাবে। একমাত্র এখানে থাকলেই রাজশেখরের কাছে ওই কালচক্রটা আমি নিয়ে নিতে পারবো। তারপরে
আমি আমার বোনকেও জীবন্ত রূপে ফেরত আনতে পারবো। আমাকে কালচক্রটাও নিতে হবে, কবিতাকেও বাঁচাতে হবে। আমি যে কি করি বুঝতে পারছি না। এইটা সত্যি খুব ভালো একটা উপায়। এই কথাটা আমার আগে মাথায় এলো না কেন? এইটাই আমার জন্য ঠিক রাস্তা। কুয়োতে থাকা ওই কবিতার আত্মাকে গঙ্গার ভেতর প্রবেশ করিয়েই ছাড়ব। আমার বোনের আত্মাটা গঙ্গার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিলে গঙ্গা আমি কে সেটা কাউকে বলবেও না। কবিতাও বদলা নেওয়ার জন্য একটা রাস্তা খুঁজে পাবে। এইটাই ঠিক কাজ হবে। কিন্তু এইটার জন্য মাধবীকে রাস্তা থেকে সরাতে তো হবে। এবার আমি ঠিক কি করব? কিছু ভেবে কুল পাচ্ছি না তো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাধবী শিব তপস্বিনী, ব্রহ্ম মুহূর্তে ও তো ওর শিব পুজো করতে থাকবে। তখন এই কাজটা আমার সেরে ফেলতে হবে, ও কিছু বুঝতেও পারবে না। ওইটাই ঠিক সময় হবে। ওই সময়তেই আমি কবিতার আত্মা গঙ্গার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারবো। এইটা করে দিলে আমার বোন আমার সাথেই থাকবে, গঙ্গাও সত্যি কথা বলতে পারবে না। রাজশেখরের কাছে যে কালচক্রটা আছে সেটা নিয়ে নিতে পারবো।